কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ধুনুর মধ্যে কিন্তু সে বিয়ে করেছে। আমি হচ্ছে একটা বাদামি চামড়ার মানুষ। হ্যাঁ, ওইখানে সব হচ্ছে সাদা চামড়ার মানুষ। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো, যারা আইটিতে যাদের ইন্টারেস্ট, আমাদের দেশের যারা আছে স্টুডেন্ট অর প্রফেশনাল, দ্যাট বি বর্ডারলেস। কখনো ভাবা যাবে না আমি বাংলাদেশি যখন আমরা আইটিতে কাজ করব। আমি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এক তরুণ উদ্যোক্তা কীভাবে নিজেকে অস্ট্রেলিয়ার মতো একটি দেশে নিজ উদ্যোগে ব্যবসা দাঁড় করিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা তার সাথে গল্প করব। আজকে হবে সফলতার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আজকে এমন একজন ব্যক্তি আমি নিয়ে এসেছি, সে আমার সম্পর্ক ছোট ভাই হলো রিফাত, আমাদের ছোট ভাই। সে অস্ট্রেলিয়া থাকে, সে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত। আমরা অনেক গল্প তুলে ধরি মানুষ উদ্যোক্তা মানুষ শেখার জন্য, কিছু জানার জন্য। সে একটা প্রতিষ্ঠিত ছেলে অস্ট্রেলিয়া, তো তাকে দেখে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলি, আমরা ব্যাপারগুলি ফলো করতে পারি। সে আজকে ডিজিটাল হয়ে সে অস্ট্রেলিয়াতে যে যে দ্বীপগুলোতে নেটওয়ার্ক পায় না সেখানে নেটওয়ার্ক পৌঁছানোর জন্য আমি মনে করি যে গভর্নমেন্টকে সেবা দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, বিষয়টা কিন্তু অনেক স্মার্ট। এই বিষয়ে আজকে আমি রিফাত ভাইয়ের সাথে জানতে চাই যে ওখানে এস্টাবলিশড হবার পূর্বে কি করতেন। আমি 2016 সালে নটর ডেম কলেজ থেকে, 2014 সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করি। তারপর 15 সালে একটু প্রিপারেশন নেওয়ার পর 16 সালে জানুয়ারিতে অস্ট্রেলিয়া চলে যাই। ওইখানে গিয়ে 5 বছর পড়াশোনা করি। 2020 সালে আমার পড়াশোনা শেষ হয়। আমি আইটিতে গ্র্যাজুয়েশন করি চার্লসটন ইউনিভার্সিটি থেকে। তারপর হচ্ছে 6 মাস হচ্ছে চাকরি খোঁজা প্লাস ক্যারিয়ারে কী করতে চায় ওইটা চিন্তা করতে করতে চলে গেছে। আর তারপরই আমি হচ্ছে একটা সরকারি চাকরি পাই, গভর্নমেন্ট আইটি ডিপার্টমেন্টে। ইয়েস ইয়েস। তো ওই চাকরিটা প্রায় আমি 1.5 বছর করি। তো চাকরি করছি এক্সপিরিয়েন্সের জন্য, বাট ইন্টারনালি আমার ইন্টেনশন ছিল, আমার ইচ্ছা ছিল প্রথম থেকে, যেহেতু আমি একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসছি, আমার বাবাও ব্যবসায়ী, আমার দাদাও ব্যবসায়ী ছিলেন, তো আমার মধ্যে প্রথম থেকে ওই ইচ্ছাটা ছিল যে আমি আমি কিছু একটা করবো, ইউনিক কিছু একটা করবো। হ্যাঁ 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 হ্যাঁ, এগিয়ে যাব। হ্যাঁ, আর আর প্রথম থেকেই ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 10 পড়ি, আমার বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিল। আপনার অনেক অনেক গিফট চাই, বাট আমি চাইছি ল্যাপটপ, বিকজ আমার প্রথম থেকে আমি কম্পিউটার প্লাস টেকনোলজির ব্যাপারে একটু বেশি ইন্টারেস্টেড। তো ওই প্রথম থেকে এই ইন্টারেস্টই আজকে আমার প্রফেশন। আমি 2022 সালে ডিসেম্বরে ট্রুবলো আইটি সার্ভিসেস নামে একটা আইটি কোম্পানি, আইটি ফার্ম স্টার্ট করি আমি নিজেই। তো ইনিশিয়ালি আমার দুইটা ফ্রেন্ড আমাকে সাপোর্ট করে, তারপর হচ্ছে গিয়ে এখন আমি আমার 4টা এমপ্লয়ি আছে যারা এখন আমার ব্যবসা দেখাশোনা করতেছে। যা এই মুহূর্তে আমি বাংলাদেশে বিয়ে করার জন্য আসছি, প্লাস আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য আসছি। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার গল্প। তুমি কিন্তু একটা কোম্পানিতে সিইও, আমি জানি, একটা কোম্পানির মালিক। তো একটা কোম্পানি এখানে খুলতে গিয়ে কোনো জড়তা পোহাতে হয়নি সরকারিভাবে বা গভর্নমেন্ট অ্যালাউটা কীভাবে দিল? তো ভাইয়া, ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা বাদামি চামড়ার মানুষ। হ্যাঁ, ওইখানে সব হচ্ছে সাদা চামড়ার মানুষ। হ্যাঁ, তো এই প্রত্যেকটা স্টেপে স্টেপে, কারণ অস্ট্রেলিয়ার আমি যতদিন পড়াশোনা করছি, আমার আমার স্টুডেন্ট লাইফটা অনেক স্ট্রাগলিং ছিল। হ্যাঁ, তো আমি আমি ফার্স্ট থেকে চেষ্টা করছি যে যতটুকু পারি, আমার বাবা আমাকে সাপোর্ট করছে আমার টিউশন ফিস দেওয়ার জন্য, বাট আমি যতটুকু পারছি চেষ্টা করছি চাকরি করতে এবং পড়াশোনাটা ঠিক মতো চালাই যেতে। তো ওই যে পড়াশোনা যখন করতেছিলাম, যখন কাজকর্ম করতেছিলাম বিভিন্ন জায়গায়, তো আমি কিছু কিছু এক্সপিরিয়েন্স, কিছু কিছু মানুষকে চিনছি, কিছু কিছু ব্যাপার দেখে দেখে শিখছি যে আসলে কিভাবে কি হচ্ছে, কিভাবে অবস্থা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কানেকশন, কানেকশন আর নেটওয়ার্কিং। ও আলহামদুলিল্লাহ, আমি যদিও বাদামি চামড়ার একটা বাংলাদেশি ছেলে, আমি যে পরিমাণ যে কানেকশন ক্রিয়েট করছি অস্ট্রেলিয়াতে, স্পেশালি নর্দার্ন টেরিটরিতে, আমি জানি না আমার ব্যবসার কী ফিউচার হবে, বাকিটা আল্লাহ পাক জানে, তবে আমি চেষ্টা করছি। বাট আমি যে কানেকশন ক্রিয়েট করে রাখছি, আমার কোনো দিন পিছনে ফিরে তাকাতে হবে না, আলহামদুলিল্লাহ আমরা জানি। তো যেহেতু অস্ট্রেলিয়ার বেশিরভাগ জনসংখ্যাই ব্রিটিশ,
তো ওদের ভাষা সচরাচর ইংলিশ, এটা ইংলিশ, অনেকটা ইংলিশ কথা বলে, হ্যাঁ পুরোটা ইংলিশ, ইংলিশ হলে তো আমাদের জন্য সহজ হয়। আর কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট অ্যাকসেন্টে কথা বলে। যেমন আমরা বাংলা বলি, চিটাগাংয়ের চট্টগ্রামের মানুষজন বাংলা বলে, তো যতটুকু ডিফারেন্স বাংলা আঞ্চলিক একটা ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া বা পুরোটা ইংলিশ। তো আমরা যেহেতু, আমি যেহেতু নটরডেমে পড়ছি, তারপর হচ্ছে আমি আইএলটিএস করে তারপর অস্ট্রেলিয়ায় গেছি, আমার প্র্যাকটিস হচ্ছে ব্রিটিশ ইংলিশ, তো আমি ওইখানে গিয়ে ব্রিটিশ ইংলিশই বলি, তো ওইটা ওরা ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা, ওখানে আমাদের বাংলাদেশি কেমন, লোকসংখ্যা কেমন হবে আছে অস্ট্রেলিয়াতে? আমি যে স্টেটাতে থাকি এটাকে নর্দার্ন টেরিটরি বলে। আচ্ছা, আমি থাকি ডারউইন শহরে। তো 2016 সালে যখন আমি গিয়েছিলাম, তখন টোটাল বাংলাদেশি জনসংখ্যা ছিল ওইখানে 400 জন, পুরা পুরা স্টেটে, অনলি অনলি অনলি। এখন এটা 2000-এর কাছাকাছি, 2000-এর কাছাকাছি, জি জি। এখন এখন লোকজন বাড়তেছে, লোকজন যাচ্ছে। কেমন তারা, কেমন আছে, তারা ভালো আছে? তারা ভালো আছে, তারা ভালো করতেছে। আর হচ্ছে ওইখানে বেশিরভাগই স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী আমার কাছে আসে কথা বলার জন্য, জানার জন্য কি করবে ক্যারিয়ার নিয়ে। আমি নিজে স্টুডেন্ট ছিলাম 2020 সাল পর্যন্ত, তো আমি যতটুকু জানি ওদেরকে অ্যাডভাইস করার চেষ্টা করি যে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না। আমি একটা কথাই বলবো, যারা আইটিতে যাদের ইন্টারেস্ট, আমাদের দেশের যারা আছে স্টুডেন্ট অর প্রফেশনাল, দ্যাট বি বর্ডারলেস। কখনো ভাবা যাবে না আমি বাংলাদেশি যখন আমরা আইটিতে কাজ করব। আমি আমি নিজেকে বর্ডারলেস মনে করি এই ইন্ডাস্ট্রিতে, কারণ হচ্ছে গিয়ে আইটির কোনো বর্ডার নেই। জাতিগতভাবে আমি বাংলাদেশি, বা জাতিগতভাবে কেউ ইন্ডিয়ান হবে, কেউ নেপালিস হবে, শ্রীলঙ্কান হবে, বাট আইটিতে যখন কাজ করব তখন ভাবতে হবে যে পৃথিবীটা হচ্ছে উন্মুক্ত আমার জন্য। আমি যে কোনো দেশের যে কোনো কোম্পানিকে বাংলাদেশে বসে, অস্ট্রেলিয়ায় বসে সার্ভিস দিতে পারবো। আর তখনই, কারণ এটা পুরোটাই সম্ভব। আমরা যখন কোভিড ছিল, ওয়ার্ক ফ্রম হোম করছি, আমি এখনও বাংলাদেশে এসে আমার অফিসে কাজ করতেছি, ওয়ার্ক ফ্রম হোম করছি। সো এটা এটা সম্ভব, কেউ যদি চায় যে আমি একটা আইটি সার্ভিস দিব, ক্যান বি ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড সার্ভিসেস, ওয়েব ডিজাইন সার্ভিসেস, এই সবগুলো সার্ভিসই দেওয়া সম্ভব বাসায় বসে থেকে। তো আমি এটাই অ্যাডভাইস করবো সবাইকে, আপনারা আপনারা চেষ্টা করুন যে শুধু দেশেই নয়, দেশের বাইরেও রিচ আউট করতে ক্লায়েন্টদেরকে অর অর্গানাইজেশনদেরকে, অর যে আমি আমি আমার আইটিতে ইন্টারেস্ট আছে, আমি আপনার সাথে কাজ করতে চাই, অর আমি আপনার ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চাই। আর এটা সম্ভব যদি ভালো ইন্টারেস্ট থাকে কারো। তো এখানে বিয়ে শাদি সব মিলিয়ে কেমন আছেন? বিয়ের আগে একটা ব্যাপার বলবো, ওটা হচ্ছে গিয়ে এটা আমার রুট, এইখান থেকে এটাই আমার অস্তিত্ব। তো বারবার যখন আমি ফিরে আসি দেশে বা আমার ফ্যামিলির কাছে, আমি আগে নিজেকে খুঁজে পাই যে আমি 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 যে রিফাত ছিলাম, আমি যেখান থেকে, যেখানে আমার জন্ম, যেখানে আমি বড় হয়েছি। তো একটা নস্টালজিক ফিলিংস কাজ করে আমার মধ্যে যখন আমি বিদেশে আসি। আর অবশ্যই অবশ্যই আমার বাবা মাকে কাছে পেয়ে এবং আমার ওয়াইফকে কাছে পেয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমরা, এবং চেষ্টা করব সবাইকে নিয়ে, আমার আত্মীয়স্বজনকে নিয়ে ভালো থাকার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমরা অনেক আলোচনা করেছি, দেখুন একটা প্রতিষ্ঠিত ছেলে রিফাত, আমাদের ছোট ভাই, তো তার মুখ থেকে তো শুনলেন যে আসলে একটা লাইফ সেটিং করার জন্য কত স্ট্রাগলিং করা লাগে, অবশেষে কিন্তু একটা জায়গায় পৌঁছে। তো সেই বিষয়টাই আমি খুঁজতে বের হয়েছিলাম এবং পেয়েছি। তো যারা তরুণ আছে, নতুন আছে, তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঘুরছে, তাদের জন্য আমি মনে করি ভিডিওটি ভালো লাগবে। এবং সবাই আজ থেকে চিন্তাভাবনা করে সামনের দিকে আগান, কারণ ডিজিটাল যুগগুলি যতটা কঠিন ভাবছি আমার মনে হয় না ততটা কঠিন হবে যদি আমরা বুঝে কিছু করতে পারি। আর আইটি আইটি যে সেকশনটা আছে, এটা যারা করে তারা সত্যি কিন্তু এস্টাবলিশ, কেউ সবাই কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে আমার চোখে থেকে, কেউ জোরে পড়ে না, কিন্তু অবহেলা, মানে অবহেলা একটা জিনিস আছে, লেজি বিষয়, এইগুলি যদি থাকে তাহলে পিছিয়ে পড়ে। তো সবার শুভকামনা জানাই, সেই সাথে আমি অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আসার জন্য আর ইন্টারভিউ নেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।